ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এক ভাঙার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তিরানব্বই চিকিৎসককে একসঙ্গে নোটিশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর যদিও আইএমএর এর দাবি হার্দিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করায় একসঙ্গে তিরানব্বই জন চিকিৎসককে নোটিশ দেওয়া হয়েছে তবে অভিযোগ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টকে বুড়ো আমুল দেখিয়ে কেউ পনেরোটা কেউ ষোলো কেউ আবার উনত্রিশটা হোমের সঙ্গে যুক্ত ডাক্তারদের পাশাপাশি প্রায় সত্তরটা হোমকেও নোটিশ দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই বেনিয়ম ধরা পড়েছে বলে খবর এরপরে জেলা প্রশাসনের তরফে জেলা স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয় এরপরেই ধরা পড়ে বেনিয়ম জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে তিনটি বা তার বেশি নার্সিংহোমের সঙ্গে যুক্ত তিরানব্বই জন চিকিৎসককে চিঠি দিয়ে জবাব জানতে চাওয়া হয়েছে যে এম এ সাহেব ডি এতদিন ঘুমোচ্ছিলেন উনি আগে দেখেননি এই সব ডাক্তারবাবুরা যেই আর কাণ্ডে নিয়ে জাস্টিস নিয়ে ওনারা পথে নেমেছেন সেই কারণে উনি এই নোটিশগুলো দিয়েছেন যারা নার্সিংহোমের লাইসেন্স তাদের কিছু অব্লিকেশানস আছে দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতাগুলো তাদের পালন করতে হয় আমরা যেখানে দেখলাম দুইয়ের বেশি জায়গাতে ডাক্তারবাবুরা আছেন সেই সব নার্সিংহোমকে বেসিক্যালি আমরা জানিয়েছি যে এই ডাক্তারবু ডাক্তাববাবু নামে নোটিশটা হয়েছে কিন্তু নার্সিংহোমগুলোকে জানিয়েছি আপনাদের ডাক্তারবাবুদের কাছ থেকে এইটা খবর নি আমাদেরকে বলতে বলুন যে এটা কী মানে কী করে তারা আছেন